কিভাবে যে তারা সব স্বাবলম্বী হয়ে উঠেছে না, সেই গল্পটাই বইয়ের মধ্যে আছে। এক ভাই জজ করে রুকে, এক ভাই এজিডিতে কর্মরত, আর এক ভাই ইউনিয়ন নায়েব নজরুল ইসলাম, তিনি তারপর আরেক ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, মেম্বার ছিলেন, আরেক ভাই মৃত্যুবরণ করেছেন। এই যে একটা সফল কাহিনী, তখন এটা নিয়েও প্রশ্ন হচ্ছে, আসলে ইউনিয়নে তো অনেক মানুষ রয়েছে, কিন্তু এটা কেন তুলে ধরা হবে? এটা থেকে শিক্ষা নেওয়া যায় আসলে কীভাবে যে তারা সকল, এটা আমাদের জন্য মেসেজ আমাদের এই ওয়ার্ডে। কারণ এই ওয়ার্ডে আমাদের এমন একটা অবহেলিত অঞ্চল, আমরা সকল স্কুলে যে পড়ালেখা করবো, আমরা ষোলমারা স্কুলে উপজেলা গিয়ে পড়া প্রাথমিক পড়াশোনা করতে, এই ওয়ার্ডে এখনো পর্যন্ত একটা প্রাইমারি স্কুল নাই, যে কারণে আমাদের খুব একটা অবহেলিত একটা এলাকা। আর সেইখানে আমরা তিনটে পাঠাগারের ব্যবস্থা করছি, দুইটা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ ভিত্তিক, গোলাপারের মসজিদে একটা, আর একটা নয়াপাড়া মসজিদে, সেটা আগে করছি। তারপরে আমার পাঠাগার খুঁজে করছি। তারপরে প্রথম যে শিক্ষাগারে আমরা গ্রহণ করেছিলাম 2009 সালে, করে দেওয়া পাঠাগার আমার সদ্য কাকা আছেন, এতে বর্তমান সভাপতি, সেইখানে আমরা শুরু করেছিলাম। এইভাবে যে আসলে আমার উদ্দেশ্য হলো যে আমাদের উন্নয়নে 18টা গ্রাম, 18টা গ্রাম 18টা পাঠাগার গড়ে উঠুক। থেকে আসে আছে মাস্টার শরীফ পাঠাগারের সম্মানিত সভাপতি শরীফ আলম মল্লিক, দুইটি কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংগ্রহ গ্রন্থ পাঠাগার আজকে অনুষ্ঠানের সভাপতি এবং আমন্ত্রিত পদকিন্তু আমাদের সংক্ষিপ্ত। আমি সুদূর পাখুন্দা থেকে এসেছি আপনাদের সাথে, গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় নাই, অবহেলিত যদিও, কিন্তু আমাদের ফার্স্টে শিব পাঠাগারের সম্মানিত সভাপতিকে, এরপরে যে আমি কিছু বলার জন্য আমন্ত্রণ করবো আমাদের ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং আমাদের 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার সন্দেহ কাকা জনাব কামাল উদ্দিন কামাল সাহেবকে। আসসালামু আলাইকুম। আজকে ইতিহাস পাঠাগারের উদ্যোগে আমরা অতিথি ভাই আমন্ত্রণ সারা আসছেন। আমি এরপরে যে কিছু বলার জন্য আহ্বান করবো আমাদের বাসুর কিল্লা মিলের এই পারে আমরা, আর ওই পারে রয়েছে তারা, তারার মধ্যে আজকে এসেছেন আমাদের কবি শামসুর জামান পাঠাগারের প্রতিষ্ঠা কবি শামসুর জামান, কিশোরগঞ্জ সদর উপজেলার বাসুর কিল্লা উপস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার সভাপতি সাহেব উপস্থিত আছেন, প্রধান অতিথি মোহাম্মদ আজিজুল হক সুমন স্যার সহকারী, শেষ নেই এই যে সাদি ভাই আছেন, তার সম্বন্ধে যদি বলা যায় অনেক কিছুই বলা যাবে। তিনি ইতিমধ্যে দুটি বই লিখেছেন। এরপরে যে আমি কিছু বলার জন্য আহ্বান করবো আমাদের কিশোরগঞ্জ সময় কৃতি ফোরামের সম্মানিত সভাপতি জনাব এম হালিম খান। ইতিহাস ধন্যবাদ জানালেন চালকদাকে। আসলে সেই লক্ষ্যে আমি শিক্ষক অফিসের সাথে কথা বলেছিলাম, স্কুল বিল থাকে, বিলের পারে মানুষ থাকে এবং নদীর পারে থাকে, তাহলে এটা হতে পারে। তো আমাদের বাসুরের বিল হতে যাবে এই বিল পারে, কিন্তু আমাদের এই গ্রামে পাঠাগারের লিখ থেকে যে যখন আমরা ইতিহাস লিখতে গিয়েছি, আমি তার সবসময় যিনি প্রেরণা যোগাতেন আমাদের অগ্রণী ব্যাংকের যে সম্মানিত ম্যানেজার, আমাদের এখানে ইতিহাসে দেখা যায় যে তিনি ভূয়া বংশের তিনি সে সেটাও আমরা চেষ্টা করেছি মহিলাদের ইতিহাসটা ইশাকার থেকে কীভাবে সমাজে মহিলাদের পড়াশোনা গেলে গেছে এই পরিবারের সাথে আমাদের জন্য সভাপতি মোহাম্মদ ফজলুল কবির, মোহাম্মদ সাদিত সভাপতি, আর এখানে কয়েকটা কথা আসছে। সাদি আমার আর এখন তো মুদা কাছে তবে একটা পারে বই পড়াচ্ছে, আড্ডা দেওয়া, হিরোইন খাওয়া এবং আপনার ইয়াবা খাওয়া, সবজি মানে অনেকে যারা মানে যারা অঙ্কের টিচার, যারা অঙ্কের তাদেরকে লিস্ট করা হয়েছে, যারা সুবিধা ভোগী, যারা উপকার ভোগী হবে, এরাই বলছে তো না আমার এটা আমাদের
আসলে তার কথা বলতে যে আসলে আমরা নিরাশ হয়ে না হতাশ হয়ে না বৈরিক ছিল মহিনন্দর ইতিহাস সেটা নিয়ে এই এলাকার লোকজনই কিন্তু অনেক যুদ্ধ লাগছিল পরে এখানে উনি এসে উন্মোচন করতে পারলেন না পরে ওই দিকে যাই হেরেছি জমিদার বাড়ি সেখানে আমি আমার দিদি সাজা নিয়ে যাই উন্মোচন করছিলাম তখন আমি বুঝছিলাম শেষ পর্যন্ত কর্ম সেই এলাকায় স্থান না পেয়ে ওখানে যা করবে এবং কিছু লোকটা সবসময় কিন্তু থাকে এবং থাকে আরও ভালো কিছু কাজ নেই যদি দুই দল না থাকে সেখানে কাজ সুন্দর থাকে মানে কাজটা কোনো সহজ করে যাক আমি লম্বা কথা বলবো না একটা কথা আছে রুটিন গল্প ফুরিয়ে যাবে পিয়ার কাজল কালো চোখ গোলাটে হয়ে যাবে কিন্তু বই অনন্ত যৌবনা বইয়ের অনন্ত যৌবন এই যৌবনের কোনো শেষ নাই আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট ভরা হতাশায় ভরা কিন্তু বই যে ব্যক্তি পড়বে তার জীবনের দুঃখ কষ্ট থাকবে না যে বই পড়বে তার জীবনের দুঃখ কষ্ট থাকবে না বই আপনাকে অতীত বর্তমান ভবিষ্যতে নিয়ে যাবে যে দেশে আপনার জীবনে কোনো যেতে পারবেন না ওই বইয়ের মধ্যে সেখানে যেতে পারবেন ধন্যবাদ একটা কথা জন্য আসলে সেদিনের কথাটা আসলে আমার স্মরণ ছিল না যখন আমরা মহিনন্দ সেটা করতে পারিনি যখন বললাম এই সাহেবাড়িতে সেটা হয়েছিল মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ উপদেষ্টা এখনো আছেন বর্তমান জাতীয় সংগঠন সভাপতি আরও অনেক সংগঠনের সাথে আছেন রাজা ভাইকে বলার জন্য আকাশ ছুঁই ছুঁই আজকের যে দিবস সেটা হলো জাতীয় গ্রন্থাগার দিবস তারিখ প্রতি বছর